গ্রীষ্মের দাবদাহে পড়ছে শহর, কবে স্বস্তির বৃষ্টি? খুশির খবর আলিপুর হাওয়া অফিসে। বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, সাথে থাকছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের খবরের সাময়িক স্বস্তিতে শহরবাসী। গ্রীষ্মের দাবদাহে নাজেহাল সকলেই, প্রতিদিনই একটু একটু করে চড়ছে পারদ। ক্যালেন্ডার বলছে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ শেষের পথে, তবুও দেখা নেই কাল বৈশাখীর। স্বস্তির বৃষ্টির জন্যে চাতক পাখির মতো অপেক্ষায় আমজনতা। এসবের মধ্যেই খুশির কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। বুধবার থেকেই মিলতে পারে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলা 224 পরগনা, নদিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনই আশার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এখনই ভারী বৃষ্টি হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। এসবের মাঝেই কাজের প্রয়োজনে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে পথে বেরিয়ে নাজেহাল অবস্থা সাধারণের। কোথায় মিলবে স্বস্তি? বেলা বাড়তেই গনগনে রোদ মাথার ওপর, তার সাথে পাল্লা দিয়ে চড়ছে পারদ। আবহাওয়া দপ্তরের স্বস্তির খবরে কিছুটা হলেও শান্তি সাধারণের মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্যেও স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। হ্যাঁ, গরম তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এবং গরমে তো আমাদেরও খুব কষ্ট হচ্ছে। মানে আমরা আখের রস বিক্রি করছি, কিন্তু আমাদের বিক্রি এমন হচ্ছে, কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, হালকা পাতলা। বুধবার বিশেষ বৃষ্টি হলে একটু ভালো হবে, কারণ একটু স্বস্তি পাওয়া যাবে বৃষ্টিটা হলে। হ্যাঁ, অস্বস্তি তো হচ্ছেই, মানে আমরা হরিদ্বার রস চাচ্ছে আমাদের দিতে, মানে আমাদের কষ্ট হচ্ছে দিতে, কিন্তু পেটের দায়ে করতেই হবে, কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।